ধরো তোমরা সোশ্যাল মিডিয়া খুলতে না খুলতেই এই মুখটা দেখলে, ইটস ওকে ব্রাদার, এটা তবু ঠিক আছে, কিন্তু যদি ফোন খুলতে না খুলতেই এটা দেখো, তো এসে গেছো বন্ধুরা। তো বন্ধুরা, আমার ক্রাশ বাদ দিয়ে কম বেশি তো সবাই পেদেই থাকে, কিন্তু তোমরা যদি এই বৌদিকে চিনে না থাকো তাহলে তোমাদের এতদিনের সব পাদ জলে চলে গেল। পাদবো পেটের মধ্যে অনেক পাদ জমে আছে, কি বলবো। তো বন্ধুরা, তোমরা যদি এই পাদখোর বৌদিকে চিনে না থাকো তো তোমাদের বলে দেই, এই বৌদি বাল আমিও চিনি না। না বাড়া, আমি আগে এই পাদঘর বৌদিকে চিনতাম না, হঠাৎ একটা পাদের ভিডিও দেখতে পেলাম, তারপরই প্রোফাইলটা একটু ঘেঁটে ফেলার পর বুঝতে পারলাম বৌদি তো আমাদের বিখ্যাত, বৌদিকে পাড়ায় পাদঘর নামে পরিচিত। আর বৌদির একটা ফেমাস পাদ আছে, সেই পাদের নাম হলো বিষ পাদ। দেখেছো তো বাড়া, আমাদের পাদুখর বৌদি কেমন থ্রেড দিয়ে দিল, বলছে ফলো না করলে তার বিষ পাদ তোমাদের নাকে কানে ঢুকিয়ে দেবে। কি যুগ পড়লো মায়েরি, পাদের জন্য ফলো আর সাবস্ক্রাইব করা হচ্ছে। ঠিক আছে, তো আমি কিন্তু ওই প্রিয়া বৌদির মতো নয়, আমি তোমাদেরকে বিষ পাদ নয়, তোমাদেরকে ভিটামিন পাদ দেব, তোমরা শুধু সাবস্ক্রাইবটা করে দাও। আবার সেই লাউড়া বালের মতন কথা লাউড়া। তো চলো দেখে নেওয়া যাক এই পাদুখোর প্রিয়া বৌদির কিছু পাদের ভিডিও। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা অন্যকে ছোট করে নিজেরা বড় হচ্ছ, অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। হ্যাঁ গাইস, আমি পাদঘর বৌদির সাথে একমত, বৌদি ঠিকই বলেছে, বৌদি তো ভুল কিছু করে না, বৌদি তো শুধু পাদের ভিডিওই বানায়। হাই ফ্রেন্ডস, দেখো না আমার এই আম দুটো শুকিয়ে গেছে। যা বাড়া, আমার মান সম্মানের গান মেরে দিলে তুমি। বৌদি, আমি তোমার হয়ে সবাইকে এই বললাম যে তুমি শুধু পাদের ভিডিওই বানাও, তুমি খারাপ কিছু বানাও না, আর তুমি সালা মান সম্মানের পুরো মেরে দিলে। তুমি বাড়া, তোমার চুপসে যাও, আমের ভিডিও বানাচ্ছ। কি করবো দেখো না, কি করলে আম দুটো আবার আগের মতো টাটকা হয়ে যাবে বলো তো। বৌদি, তুমি শুধু পাদাটা বন্ধ করে দাও, তোমার আম আবার বেড়ে উঠবে। তুমি এত পরিমাণ পেদেছো, তোমার ওই পাদ তোমার আমের সব রস টেনে নিয়েছে। দেখো না আম শুকিয়ে আম শক্ত হয়ে গেছে। বৌদি, তোমার ওই মুগুর মার্খা বরটাকে বলো না ফু দিয়ে আমগুলোকে বাড়িয়ে দিতে। কি বলছো তুমি? মুখে না পেঁদে দেবো, বেশি কথা বলো না। বাপরে, কি পাদখর বৌদিমা, বরের মুখে পেঁদে দিবে বলছে। আরে বৌদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি দাদাকে রাত্রেবেলা খুশি কিভাবে করো, অন্য কিছু দিয়ে না পেঁদেই খুশি করে দাও? বাহ, এটা কি দেখছি, পাদখোর গাঁজাখোরের সাথে, প্রিয়া বৌদি রানু মণ্ডলের সাথে, কি সুন্দর না? কিন্তু আমার ঝাড়া মনে বাড়া প্রশ্ন উঠেছে, বৌদি কেন ভয়েস মিউট করে গান লাগালো? বৌদি, দেখে তো মনে হচ্ছে রানুদি মোটেও খুশি হয়নি, তোমার কাছ থেকে মনে হয় পাদগন্ধ পেয়েছিল। ধরো যদি ভিডিওটাতে গান না লাগিয়ে ভয়েস ওভারটা থাকতো তাহলে কেমন হতো, চলো দেখা যাক। রানুদি, তোমার জন্য গোলাপ এনেছি, এই নাও,
এই বাল এটা কে রে? না 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 আমি নেবো না, না 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 না, 1,500 টাকা দিয়েছি নিয়েই নি। এসো একটু হাগ করি তোমাকে, এই সরে যা, এই সর সর তোর কাছ থেকে গুগন্ধ ছাড়ছি, সর 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 পাদা গন্ধ ছাড়ছি তোর কাছ থেকে, সরে যা সরে যা। এই দেখো ভিডিও হচ্ছে। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর লাস্ট কন্টেন্ট হলো এই ভিডিওটা। বড় করার, বড় হওয়ার যদি অতই শখ থাকে, অত যদি ইচ্ছা থাকে, তাহলে অন্যকে ছোট করে না, নিজেকে নিজেকে, হ্যাঁ বড় হতে গেলে নিজেকে ছোট হতে হয়, ঠিক আছে? বড় না না মানে তোমরাই বলো, আমাদের এই পাদঘর বৌদি কি বোঝাতে চাইলো এক্স্যাক্টলি, কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও কার উপর চাই, আর ভিডিওর বেস্ট পার্ট কোনটা লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ছোটবেলা স্টাইল ফেরে আমায় হানি বলে।